আমাদের একটাই দাবি 35 35 ছাড়া আমরা ঘরে ফিরব না এর আগেও আমরা আন্দোলন করেছি আন্দোলন এসেছি এবং 30 তারিখে যে আমাদের ভাইবন্ধুদের যে আমরা রক্ত দিয়েছি সেই আন্দোলন বিধা যেতে দেব না আমরা চাই 35 হচ্ছে আমাদের যৌক্তিক দাবি এটা রাষ্ট্রীয় দাবি 35 ছাড়া আমরা ঘরে ফিরব না ওনারা তো একটা কমিটি গঠন করেছিল যে 35 এবং 37 এটা তো বলছিল যে বাস্তবায়ন করবে কিন্তু কেন যে তারা করলো না এবং খামখেয়ালি ভাবে আমাদের মানে সম্মতি না নিয়ে আমরা তো 35 উপস্থাপন করেছিলাম আমাদের সম্মতি না নিয়ে তারা 32 দিয়ে দিল এবং ধাবির কিছু স্টুডেন্ট তারা বলতেছে তারা মেনে নিছে তারা মানলিত হবে না সারা দেশ তো শুধু ধাবি নিয়ে চলে না রাষ্ট্র তো শুধু একার মতে চলে না সারা দেশব্যাপী সারা আমাদের সারা দেশব্যাপী 35 চায় আমরা নিজেরাও চাই আমরা কি রাষ্ট্রের কাছে বোঝা হয়ে থাকবো হ্যাঁ এর জন্যই তো অননবী যেমন বিশ্বের 162টা দেশে সরকারি চাকরির বিধে বয়স বৃদ্ধি করা হয়েছে এবং বাংলাদেশেরও গড় আয়ু বৃদ্ধি করা হয়েছে তাহলে আমাদের চাকরির বয়স কেন বৃদ্ধি করবে না এখানে তো ভয়ের কিছু নাই যে যার মেধা অনুযায়ী তো নিবে যোগ্যতা অনুযায়ী তো নিবে তাহলে যারা আপনারা বিরোধিতা যাদের বিরোধিতা করা আর আমার মতে আমিও আপনি মিডিয়ার ভাইদেরকে বলবো যে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আছেন আর আমরা চাইও আপনারা আমাদের পাশে থাকেন 35 আমাদের প্রাণের দাবি অবশ্যই মেনে নিতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি 5টি যে মানুষের মৌলিক চাহিদা আছে এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার সরকারের জন্য মানে সরকার এখানে দায়বদ্ধ সরকার প্রত্যেকটি নাগরিক যাতে করে মানে তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে এই জন্য সরকার দায়বদ্ধ এই জন্য আমাদেরকে তিনটা ক্ষেত্র বেছে নিতে হয় এক হচ্ছে সরকারি আরেক হচ্ছে বেসরকারি আরেকটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার কথা আমরা চিন্তা করতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যদি উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করি তাহলে আমি যদি উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করি এবং হয়তো বা উদ্যোক্তা হওয়ার পথে চলে গেলাম কিন্তু আমি কোনো কারণে এখানে সেট হতে পারলাম না বা আমার এখানে লস হয়ে গেল সেই ক্ষেত্রে আমার সরকারি বেসরকারিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই আমি স্থায়ী বেকার কেননা মানে সরকারিতে বলতেছে তোমার বয়স শেষ তোমার সার্টিফিকেটের মূল্য নেই এবং বেসরকারিতে বলা হচ্ছে যে তোমার অভিজ্ঞতা নেই এখন 30-এর আগেই যেখানে বেসরকারিতে অভিজ্ঞতা চেয়ে বসে অর্থাৎ সরকারি চাকরির সাথে বেসরকারি চাকরিও চাকরিতেও 30 টাকা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যারা শিক্ষিত বেকার আছি চিরজীবনের জন্য বেকার হয়ে যাচ্ছি রাষ্ট্রকে এটা দেখতে হবে বিশ্ব গবেষণা করে দেখেছে যে মানে বয়স সীমা বাড়ালে বেকার সৃষ্টি হয় না কারণ আমি যদি উদ্যোক্তা হতাম আমি যদি সেখানে সেট হতাম তাহলে সরকারি চাকরিতে হয়তো বা আসতাম না আমি যদি বেসরকারি সেক্টরে আমি যদি বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে যদি সেখানে সেট হতে পারতাম তাহলে সরকারি চাকরিতে আমি চাপ সৃষ্টি করতাম না আমার সামনে অনিশ্চয়তা রাখা হয়েছে যখন অনিশ্চয়তা রাখা হয়েছে আমি সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়তে বাধ্য হচ্ছি কেননা আমি ঝুঁকে পড়তে কেন বাধ্য হচ্ছি এটা বুঝতে হবে বিশ্ব কেন এটা গবেষণা করে তারা দেখেছে যে সরকারি চাকরিতে ঝুঁকি কেন বাড়ে যখন আপনি তার সামনে বেড়াজাল রাখবেন অর্থাৎ সার্টিফিকেটের মেয়াদ মাত্র 2 থেকে 3 বছর বা সর্বোচ্চ 4 বছর হবে তখন সে কখনোই উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করতে পারবে না তখন সে কখনোই মানে বেসরকারিতে চাকরি করে মানে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে তারা গবেষক হচ্ছে যেখানে তারা বিজ্ঞানী হচ্ছে এই সমস্ত চিন্তা করতে পারবে না সকলেই তখন সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়বে এবং এই সিস্টেমটা করে রেখেছে শিক্ষা ব্যবস্থা করে রাখার কারণে মানে সরকারি চাকরিতে চাপ বাড়ছে এবং বলা হচ্ছে একসময় যে সরকারি চাকরিতে তো পোস্ট কম তাহলে আপনারা কেন এখানে আসতে চান কিন্তু আপনারা আসতে বাধ্য করেছেন এই 30 টাকার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি কারণ আমার সার্টিফিকেটের মেয়াদ যখন 3 থেকে 4 বছর আমি কিভাবে চিন্তা করতে পারবো আমি কিভাবে ঝুঁকি নেব উদ্যোক্তা হওয়ার কথা আমি যদি সেখানে সেট হতে না পারি আমি যদি সেখানে লস খেয়ে যাই তাহলে কি আমার সরকারি বেসরকারি কোথাও আসার সুযোগ আছে রাষ্ট্র কি এই স্বাধীনতাটা আমাকে দিয়েছে রাষ্ট্র কি আমার যে মৌলিক চাহিদা আছে এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য 3টি সেক্টর সরকারি বেসরকারি এবং মানে উদ্যোক্তা হওয়ার কথা যে আমি চিন্তা করব এখানে কি আমাকে রাষ্ট্র স্বাধীনতা দিয়েছে যে আমি কোনটাতে যোগ্য আমি উদ্যোক্তা হব এটাতেই যোগ্য নাকি সরকারিতে যোগ্য নাকি বেসরকারিতে যোগ্য রাষ্ট্র এখানে ফাঁদ তৈরি করে রেখেছে আমরা করোনা এবং সেশন জটের কারণে আমাদের সার্টিফিকেটের মেয়াদ যখন 2 থেকে 3 বছর হয়েছে তখন বলা হচ্ছে তুমি বেকার থাকলা না কি থাকলা এটা আমাদের দেখার বিষয় না এটা কখনো হতে পারে না এটা আমরা কখনোই মানব না কারণ মানে আমরা পূর্বের সরকার প্রধানকে দেখেছি বলতে শুনেছি প্রথম দিকে যে মানে কোটা নিয়ে তারা আন্দোলন করবে করুক তাদের দাবি মানা হবে না কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে চাপে সেটা মানা হয়েছিল ঠিক রেজনা ম্যামের মুখ থেকেও এটা আমরা শুনেছি যে তারা আন্দোলন করবে করুক এটা পরিবর্তন হবে না এটা তো হতে পারে না তাহলে মানে
তাহলে সেই সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় রয়ে গেল যাত্রীর কাছে এই প্রশ্ন আমরা আশা করব যারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সৈনিক যারা মন অগ্রপথে ছিল তারা আমার ভাই তারা আমাদের ভাই তারা বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে বলে যে আমরা বৈষম্য নিয়ে কাজ করছি ভাই আপনাদের আমরা সম্মান করতে চাই আপনাদের আমরা সম্মান করতে চাই আপনি যখন মুহিত স্যারের যখন সুপারিশ মানবেন না যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন সুপারিশ করছে সেই সুপারিশও যখন মানবেন না যখন সবার ভিড় থেকে আপনি বলবেন বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমরা তখন আপনাদের এটা নিয়ে প্রশ্ন উঠবে আপনাদের জাতি প্রশ্ন করবে একসময় এটা হাস্য করে পরিণত হবে তাই আশা করছি আপনারা এটা থেকে বের হয়ে আসবেন এবং এটি পুনর্মূল্যায়ন করবেন থ্যাংক ইউ